এবার নিজের খোরা গর্তে নিজেই পড়লেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। এবারের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার আগে শাকিব আল হাসান বলেছিলেন, যদি কোনো খেলোয়াড় শতভাগ ফিট না থাকেন তাহলে তাকে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হবে না। আর এই সমীকরণে সবার আগে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল, কারণটা সবারই জানা, তামিম ইকবাল শতভাগ ফিট না, এ কারণে এই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি তিনি। তবে এবার ইঞ্জুরিতে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ম্যাচে তাহলে কি খেলবেন না শাকিব? সমীকরণ তো সে কথাই বলে, শতভাগ ফিট না থাকলে কোনো খেলোয়াড় খেলতে পারবেন না বাংলাদেশ দলে। তাহলে ভারতের বিপক্ষে শাকিব আল হাসান যদি শতভাগ ফিট না থাকেন তাহলে তিনি কি করবেন, খেলবেন নাকি ফিটনেসের জন্য অপেক্ষা করবেন? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত শাকিব আল হাসান কি করেন, ভারতের বিপক্ষে খেলেন নাকি নিজের কথা বাস্তবে রূপান্তরিত করেন।